আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। আমরা যদি মাঠে নামি আপনারা পাড়াবার পথ পাবেন না, বাড়ি বাড়ি খুঁজে খুঁজে আপনাদের দরকার হলে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আমরা তো কখনো পড়াই নাই, বিএনপি পাঠিয়েছে এই বাংলাদেশ রাজাকার আর বদরদের জন্য নয়, যারা আজকে বলেন যে এই জাতিকে বিভক্ত করে দিয়েছে। বিএনপি বলে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে দিয়েছে। আপনারা কি চান? আপনারা কি চান রাজাকার আর বদরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে? আমি মুক্তিযোদ্ধ, এই জাতি যে জাতি জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ সৃষ্টি করলো সেই জাতি রাজাকার আল বদর, জামাত ইসলাম, মুসলিম লীগ, নিজাম ইসলাম যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের পক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে। এইতে এই আশা ঘুরে বাঁধ আমরা পরিষ্কার করতে চাই। রাজাকার আল বদর দেশ এটা নয়, এটা মুক্তিযোদ্ধা দেশ, মুক্তিযুদ্ধের দেশ। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ এই বাংলার জনগণের দেশ, যেই জনগণ মুক্তিযুদ্ধের বিশ্বাস করে সেই জনগণ। সুতরাং সেই জনগণকে আজকে ক্ষমতা ছিল, সেই জনগণকে যারা নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র পরিচালনা করছেন, তাকে উৎখাত করার জন্য এক উঠে পড়ে রেখেছে বলে কিনা ক্ষমতা থেকে চলে যান তা না হলে পালাবার পথ পাবেন না। আমি জিজ্ঞেস করি এখন আপনার পালিয়ে গেলেন কোথায়? আমরা তো কখনো পালাই নাই, বিএনপি পালিয়েছে। আপনার বলেন তো অবরোধ কি? গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, ট্রেন বন্ধ। আপনার গাড়ি কি বন্ধ আছে? ট্রেন কি বন্ধ আছে? জাহাজ বন্ধ আছে? সব তো হচ্ছে, তাইলে কেন অবরোধ করে গাড়ি পড়ান? ওদের উদ্দেশ্যই হল গাড়ি পুড়িয়ে মানুষকে ক্ষতি করে ভয় ভীতি দেখিয়ে গাড়ি বন্ধ করার চেষ্টা করা। আপনাদের এই চিন্তা বাস্তবায়ন হবে না। মনে আছে 2013-14 সালে আমরা সেদিন সড়ক পরিবহন মালিক শ্রমিক মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে আমরা আপনাদের সেই লাগাতার অবরোধ আমরা প্রতিহত করে বাংলাদেশকে শান্তিতে রূপান্তরিত করেছিলাম। আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। আমরা যদি মাঠে নামি আপনারা পাড়াবার পথ পাবেন না, বাড়ি বাড়ি খুঁজে খুঁজে আপনাদের দরকার হলে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। গাড়ি পড়াবেন, এটা কি আপনার বাবার সম্পদ? এই গাড়ি আমার মালিকদের সম্পদ, এই গাড়ি বাংলার জনগণের সম্পদ, আপনার বাবার বাপ দাদার সম্পদ না। গাড়ি পড়াবেন, মাথায় রাখেন। আপনারা দেখেন নাই 2015 সালে সারা বাংলাদেশে হেলিকপ্টার নিয়ে ঘুরে ঘুরে আমরা মালিক শ্রমিক কীভাবে সারা বাংলাদেশে গাড়ি চালু করেছিলাম? এখনো গাড়ি চলছে, সারা বাংলাদেশে গাড়ি চলছে। প্যাসেঞ্জার হয়তো দূরপাল্লার গাড়ি অনেকে চলে না, কিন্তু আজকে আপনারা যে কাজ করছেন ভয় দেখিয়ে আপনারা গাড়ি বন্ধ রাখার চেষ্টা করছেন, এটা কোনো কাজে লাগবে না।